আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন বলে ভাবতেছেন, তাদের সব থেকে বড় একটা চিন্তা সৌদি আরব গিয়ে অনেক টাকা খরচ করে 7 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর তাদের জন্য যাতে পাসপোর্ট দেখে বা ভোটার আইডেন্টি কার্ড দেখে বা বিএমইটি কার্ড দেখে তাদের যে ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনের জন্য জোর আন্দোলন কিন্তু আমরা অনেকদিন যাবতই করে যাচ্ছি। অনলাইনে কথা বলতেছি, যারা সাংবাদিকগণ আছেন, অনেক সম্মানিত সাংবাদিকরা আছে, তারা কিন্তু নিয়মিত এগুলো নিয়ে রিপোর্ট করতেছে। আমরা যারা ইউটিউবার আছি, তারা নিয়মিত এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী ইমরান আহমেদ, তার যে কণ্ঠে বা তার যে একটা কথা শুনলাম বা তার একটি বক্তব্য শুনলাম, সেখান থেকেও যতটুকু বুঝলাম তিনি অনেকটাই আন্তরিক প্রবাসীদের জন্য। তার যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তার যে অগ্রসর, সেটা অনেকটাই পজিটিভ। তো তারই ধারাবাহিকতায় গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে দেশে যে 1 লাখ ডোজ ফাইজার টিকা এসেছে, এর ভিতরে প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে যারা নতুন প্রবাসে যাবে, স্পেশালি সৌদি আরব এবং কুয়েতে যারা যাবে, তাদেরকে যেন এই ফাইজারের ভ্যাকসিনটি 2 ডোজ অথবা 1 ডোজ অতি শীঘ্রই দিয়ে তাদের প্রবাসে পাঠানো হোক, যাতে তাদের সৌদি আরবে বা কুয়েতে এসে কোয়ারেন্টাইনের জন্য না থাকতে হয় 7 দিন, এবং তারা যেন ডাইরেক্ট কর্মস্থলে যেতে পারে, এমনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তো আমরা চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে শুনে আসি তিনি অ্যাকচুয়ালি কি বলতেছেন। আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে, এবং আমরা আশা করি জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন ফাইজারের যে ভ্যাকসিন এসেছে, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, তার যেটুকু আছে আমাদের বিদেশি কর্মী যারা যাবে তাদেরকে এটার মানে 2টি ডোজই তাদের দিয়ে দেওয়া, যে ওখানে যে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়, তারা যে কর্মস্থলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া, আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা শুনলেন তো নিজে কানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন আপনাদের জন্য। সো এখন আপনাদের একটু জানিয়ে দিই যে এই ভ্যাকসিনটি কোথায় পাবেন, কিভাবে পাবেন। আগামী সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হবে, আপনারা প্লে স্টোরে সুরক্ষা নামে একটা অ্যাপ পেয়ে যাবেন, সেই অ্যাপে আপনারা আপনাদের তথ্যগুলো আপডেট করবেন, তারপরে আপনাদের টাইম টু টাইম তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে কোথায় এবং কিভাবে কোন টাইমে আপনারা ভ্যাকসিনটি পাবেন। তবে এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না, যেমন অনেকে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাওয়া লাগবে, ঢাকাতে যাওয়া লাগবে, কোথাও যাওয়া লাগবে না, আপনারা নিজ নিজ জেলা থেকে এটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আগামী সপ্তাহে অ্যাপ্লিকেশন করা শুরু হবে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে। আর এই আবেদনটি করতে হলে আপনাদের NID কার্ড লাগবে, আর NID কার্ড বাদেও যদি আপনি মনে করেন পাসপোর্ট দিয়ে করবো সেটাও করতে পারবেন, পাসপোর্ট বাদে যদি আপনি মনে করেন যে BMET কার্ড আছে সেই BMET কার্ড দিয়েও করতে পারবেন। সো এটা অনেকটা ইজি হয়ে গেছে। আমরা আশা করবো ভ্যাকসিনের প্রক্রিয়া যাতে আরও সহজ থেকে সহজতর করা হয়, যাতে প্রবাসীরা খুব শীঘ্রই এই ভ্যাকসিনটি পেয়ে উপকৃত হতে পারে, তেমনটাই আশা করতেছি। প্রবাসী বন্ধুরা, আপনারা যারা সৌদি আরব সংক্রান্ত এবং প্রবাসের বিভিন্ন তথ্য পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে প্রবাস খাতের সর্বশেষ তথ্যগুলো আপনাদের আমি দিতে পারি। সো বন্ধুরা, আজকে এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।